খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার মোল্লা বাজার দারুস সুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা 2022 সালের দাখিল পরীক্ষায় জেলার ফলাফলে জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় সম্বর্ধনা দেওয়া হয়েছে। শনিবার স্থানীয়দের আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 23 বিজিবি জামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম। তিনি দাখিল পরীক্ষায় GPA 5 প্রাপ্ত চারজন শিক্ষার্থীকে নগদ টাকা পুরস্কৃত করেন। এছাড়াও ছাত্রদের জন্য খেলাধুলার সামগ্রী, মাদ্রাসার হিফস বিভাগের অসহায় ছাত্রদের জন্য 20টি কম্বল এবং 5টি উন্নত মানের কুরআন শরীফ উপহার ও মাদ্রাসার উন্নয়নে 20,000 টাকা আর্থিক সহায়তা দেন তিনি।